হ্যামস্ট্রিং এর চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। অস্ত্রোপচারের বিষয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে তার ক্লাব। কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, কমপক্ষে 3 থেকে 4 মাসের জন্য ছিটকে যাচ্ছেন ব্রুইনা, যা মৌসুমের শুরুতে বড় ধাক্কা হয়ে এলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে। গত জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কদিন আগেই মাঠে ফেরেন ব্রুইনা। প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে 3-0 গোলে জয়ের দিনে আবারও দুর্ভাগ্য ফিরে আসে এই বেলজিয়ান মিডফিল্ডারের কপালে। খেলার 23 মিনিটে আবারও হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে পড়লে মাঠ ছাড়তে হয় ব্রুইনাকে।